সাধারণ ছুটির 15তম দিনেও নানা বাহানায় রাজপথে মানুষ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে ঘরে থাকার সরকারি নির্দেশনা থাকলেও অনেকেই তা মানছেন না। ঢাকার পর করোনা ভাইরাসের সবচেয়ে বেশি আক্রান্ত নারায়ণগঞ্জ। লকডাউনের দ্বিতীয় দিনেও প্রশাসনের কড়াকড়ির মধ্যেই রাস্তায় আসছেন অনেকেই। টাঙ্গাইলে মঙ্গলবার থেকে লকডাউন চলছে। লকডাউন কার্যকরে জেলা জুড়ে 54টি চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে জরিমানা সহ বিভিন্ন শাস্তি প্রয়োগ করছে স্থানীয় প্রশাসন। চট্টগ্রামে সরকারের ঘরে থাকার নীতি বাস্তবায়নে আগের চেয়ে আরও কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। অন্য জেলার কোনো পরিবহনকে শহরে ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে না। এই নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করছেন সেনা সদস্যরা। করোনা ভাইরাস মোকাবেলায় লালমনিরহাটে সকল দোকানপাট বন্ধ রাখতে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। তবে শর্ত সাপেক্ষে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঔষধ ও পচনশীল পণ্যের দোকান খোলা থাকবে। এছাড়া যেসব এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রোগী মারা গেছে বা আক্রান্ত শনাক্ত হয়েছে, সেসব এলাকায় লকডাউন নিশ্চিতে